সন্তান প্রসব, তদন্তে দুইটি কমিটি গঠন। দিনাজপুরের ফুলবাড়িতে সরকারি হাসপাতাল থেকে বের করে দেওয়ার পর গাছতলায় সন্তান প্রসব ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করেছে প্রশাসন। এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর রংপুর বিভাগীয় পরিচালক মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন আর ঘটনাটি প্রকাশ হওয়ার পর দোষী নার্সদের শাস্তির দাবিতে ঝাড়ু নিয়ে বিক্ষোভ করেছেন স্থানীয় নারীরা। পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের বাসপুকুর গ্রামের আবু তাহের স্ত্রী রিনা বেগমের প্রসব বেদনা শুরু হলে রবিবার ভোর 5:30 ফুলবাড়ি হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। রিনাকে ভর্তি না করে বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে বলেন কর্তব্যরত নার্স রোজিনা আক্তার এবং আফরোজা খাতুন। সেই সঙ্গে তারা প্রসূতিকে হাসপাতালের দ্বিতীয় তলা থেকে নামিয়ে দেয়।